وعليكم السلام ورحمة الله وبركاته. বেবিচার মানে জিনা। এই জন্য দেখবেন আলিমরা যখন বলেন আমি জিনা বেবিচার, আর জিনা মানে কি? নারী পুরুষের অবৈধ অবৈধ মিলামিশা বা যৌন সম্পর্ক, আউযুবিল্লাহ, যেটা প্রসিদ্ধ, আর এটা হলো বেবিচার। এটা অশ্লীল, মহাপাপ এবং অশ্লীল। থেকে সবাই মনে করত, মুশরিকরা পর্যন্ত অশ্লীল অশ্লীলই মনে করত। সভ্য সমাজে এটাকে এখনো খারাপ মনে করে, এটাকে বলা অশ্লীল কাজ। আউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল লাযিনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশাতু ফিল লাযিনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। যারা চায় ফাহিশা মানে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক মুমিনদের মাঝে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি দুনিয়া এবং আখিরাত। ইসলামী রাষ্ট্র হলে নিয়মতান্ত্রিক এদের শাস্তি রয়েছে। বিবাহিত যদি হয় তাহলে পাথর মেরে রাজন করে ওকে হত্যা করা, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের দেশান্তর, বা অথবা উপস্থিত সময়ে বিচারপতি যেটা ভালো মনে করেন সেটা করবেন, যেটা হয়তো দেশান্তর করবেন আর না হয় জেলে বন্দি রাখবেন। এটা হলো অবিবাহিতদের ক্ষেত্রে। আর বিবাহিত হলে তার শাস্তি হলো পাথর মেরে হত্যা করা, এটা হলো রাজম। الشيخ والشيخوخة إذا زنيا فارجموهما نكالا من الله। এই হুকুমটা এখনো বাকি আছে। যদি কোনো নারী পুরুষ এরকম অবৈধ মিলামিশা করে আর উভয় বিবাহিত হয় তাহলে তাদেরকে এরকম পাথর মেরে হত্যা করো। এ তো অশ্লীল কাজ এটা। আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন আর সকলের গুনাহ খাতা মাফ করুন। কিন্তু কোনো ইশকাল নাই এক্ষেত্রে, যে কেউ যত বড়ই গুনাহ করুক আর যত বড়ই পাপ করুক না কেন, বান্দা যদি আল্লাহর দিকে রুজু করে সত্যিকারের মাধ্যমে আল্লাহ তার সমস্ত খাতা খুচরি মাফ করে দেন, এটা আল্লাহর ওয়াদা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। يا محمد صلى الله عليه وسلم আপনি আমার পক্ষ থেকে বলে দিন, আমি বলছি আমার বান্দাদেরকে আল্লাহ পাক বলছেন, হে আমার ওইসব বান্দাগণ যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। লা তাকনাতু মিন রহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে, আল্লাহ সব গুনাহ মাফ, সবগুলো, কোনো বাকি নেই, ছোট বড় শিরিক বেদাত যে কোনো গুনাহ আপনি করেছেন পূর্বে আল্লাহর দিকে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যদি সত্যিকারের তওবার তওবা করেন আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ পথ রেখেছেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যত বড়ই পাপী হোক আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইন্নাহু লা ইয়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় নিরাশ হয়, মুসলিম কখনো নিরাশ হয় না। তো কারো কারো কাছ থেকে এরকম জঘন্য অপরাধ হয়ে গেল, আল্লাহর রহমত থেকে সে নিরাশ হবে না, সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করবে। আর সত্যিকারের তওবার জন্য 5টি শর্ত আহলুল ইলম বলে থাকেন। 1টি হলো খারিজ নিয়ত করা, 2 নম্বর গুনাহ ছেড়ে দেয়া, 3 নম্বর দৃঢ় সংকল্প হওয়া আমি আর এটা করব না, 4 নম্বর লজ্জিত হওয়া আল্লাহর কাছে, 5 নম্বর নির্দিষ্ট সময়ের ভিতরে সময়সীমার ভিতরে তওবা করা,
নির্দিষ্ট সময়সীমা দুইটা, এর মধ্যে থেকে একটা হলো প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট, তাহলে মৌত আস তাহলে মৌত আসার আগে গিয়ে তওবা করবে। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।